নিষেধাজ্ঞার পর আবারও বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু করেছেন বরগুনার জেলেরা। তবে জালে পর্যাপ্ত মাছ উঠছে না বলে জানিয়েছেন তারা। এর পিছনে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেদের মাছ শিকারকে দায়ী করছেন তারা। বরগুনা থেকে মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত কয়দিন আগে। প্রতি বছর এই সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবার বরগুনার উপকূলের চিত্র অনেকটাই ভিন্ন। গত কয়েকদিনে প্রত্যাশার চেয়েও কম ইলিশ পেয়েছে জেলেরা। জেলেরা বলছেন, বাংলাদেশে ভারতে মাছ ধরার নিষেধাজ্ঞা একই সময় হলে সুফল পেত তারা। সাগরে মাছ শিকার করার জন্য যখন যাই, কিন্তু আমরা জাল পাততে পারি না, কারণ আমাদের সমস্যা ভারতের জেলেরা আমাদের ইঞ্জিন ভরা শক্তিশালী মেশিন বাংলাদেশে এসে মাছ শিকার করে নিয়ে যায়। মাছ হয়, সেই মাছটা ভারতীয়রা ধরে লইয়ে যায়। পানি পশ্চিমে টানলে মাছ পশ্চিমে চলে যায়, ভারতীয়রা সব মাছ ধরে লইয়ে যায়, বাংলাদেশি জেলেদের কপালে শূন্য। আগামী 7-8 দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশা ব্যক্ত করেছে মৎস্য বিভাগের এই দুই কর্মকর্তা। নৌবাহিনীকে বলবো, আপনারা ইন্ডিয়ার মাছ যেন, ইন্ডিয়ার ট্রলার যেন না আসে, আমাদের 65 দিন অবরোধটা দিচ্ছেন, তাদের সাথে যদি একাত্র করে দিতে তাহলে আমাদের আরটু ভালো হতো। ডিজেল টানলে সকল মাছের বাচ্চা বলেন, ইলিশ মাছের বড়তা বলেন, সবই ওরা ধরে নিয়ে যায়। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি বা তারা যে তথ্যগুলো আমাদের দিয়ে থাকে, তারা নিয়মিত প্যাট্রোলিং করে। তো এর ভিতর দিয়ে যেহেতু তারা নিয়মিত তদারকিতে আছে, আমার কাছে মনে হয় না ভারতীয় ট্রলার আমাদের বাংলাদেশের সীমানায়, জল সীমানায় প্রবেশ করে মাছ আহরণ করতে পারবে। বর্তমান সময় পর্যন্ত যে অবস্থা আছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যে ধরনের দেখা যাচ্ছে বা মানুষের লোকমুখে শোনা যাচ্ছে যে মাছের পরিমাণ অনেক বেশি, আসলে সেরকম না। বর্তমান অবস্থা যাই হোক, জেলেরা আশা করছে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে তাদের জালে। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।